হ্যালো ভিউয়ার্স, আজ আমরা এসেছি সাবা ডেইরি ফার্মে। আজ আমরা জানব এই ফার্মে কি কি জাতের গরু আছে এবং দাম কত। ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন, তাহলে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের থ্যাংক ইউ সো মাচ। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। এটা হচ্ছে প্রেগনেন্ট, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে 8 মাসের প্রেগনেন্ট। এটা ১৭,০০০ টাকা বিক্রি করা যাবে। গরুর চাম কি দেখতে পাচ্ছেন? রসুনের চুচার মতো এটা দুধ হবে, হচ্ছে বাল্টি বাল্টি দুধ হবে এটা যখন বাচ্চা দিবে। আচ্ছা আচ্ছা, দেখেন ভালো করে, দেখেন তলা, দেখেন কত সুন্দর তলা, দেখেন তলাটা দেখেন ভালো করে, জায়গা কত দেখছেন, খালি দুধই হবে, খালি জায়গাটা দেখেন, জায়গা 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 দেখেন, তারপরটা দেখেন, এটা দেখছেন, এরকম গরু কোথাও পাবেন না, এরকম গরু কোথাও পাবেন না, দেখেন গরু, দেখেন জাত, দেখেন গরু, দেখেন গরুটা। এটার দাম কত পড়বে? এটার দাম পড়বে হচ্ছে ১,৯৫,০০০ টাকা পড়বে। এটা এটা দুধ কতটুকু হয়? এটা হচ্ছে প্রেগনেন্ট, এটা ঠিক আছে, এখনো বাচ্চা হয় নাই। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে 8 মাস বয়স চলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা যখন বাচ্চা হবে দুধ কি পরিমাণ হবে আপনি গরু দেখলে বুঝতে পারছেন। হ্যাঁ হ্যাঁ, সর্বোচ্চ দুই টাইম 18-20 লিটার দুধ হবে এটা। গরুটা দেখেন ভালো করে, দেখেন গরুটা, আমার খামারের সেরা গরু, এটা কোথাও পাবেন না এরকম গরু। পালানটা দেখেন, দেখছেন, দেখেন কিচ্ছু বলবে না গরু, কিচ্ছু বলবে না, দেখেন আর কি জায়গা কত দেখছেন, দেখেন এইবার আসি, দেখেন না কেন, এইবার আসি, দেখেন দেখেন পালানটা জায়গা কত দেখছেন। এটা ক মাসের প্রেগনেন্ট? এটা এটা হচ্ছে 8 মাসের প্রেগনেন্ট, এটা আমার বুক সমান, দেখেন দেখছেন না, আপনি কি বলে দিতে হবে নাকি, দেখেন এটা হচ্ছে অস্ট্রেলিয়ার জাত, এটা বুঝতে পারছেন, এটা অস্ট্রেলিয়ার জাত, এটা হচ্ছে 2 বেলা দিয়ে হচ্ছে 14 লিটার দুধ হচ্ছে এটা, দেখেন তলাটা, দেখেন তলা, দেখেন তলা, এর সাথে বাচ্চা আছে, বকনা বাচ্চা, এটার সাথে বকনা বাচ্চা, বকনা বাচ্চা, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা 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 তো আমার এখানে সব রকমের জাত আছে, বুঝতে পারছেন, হ্যাঁ, এটা হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ান, এটা দেখেন, এটার দাম পড়বে হচ্ছে 1,80,000 টাকা পড়বে, ঠিক আছে, তারপরে বিক্রি করার সময় কত সাপেক্ষে, ঠিক আছে, কিছু কম রাখা যাবে এটা। আচ্ছা, এটা কি বাছর? এটা 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 হচ্ছে প্রেগনেন্ট, এটা ও এটা প্রেগনেন্ট, কত দিন প্রেগনেন্ট? এটা এটা হচ্ছে 8 মাস 10 দিন চলছে এটা। 8 মাস 10 দিন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন আরো, দেখেন সাইডে বাচ্চাগুলো, দেখেন বাচ্চাগুলো, এ দেখেন বাচ্চা, বকনা বাচ্চা, এটা এ দেখেন বকনা বাচ্চা, হ্যাঁ হ্যাঁ, এটা বাচ্চা, খুব সুন্দর বাচ্চা, বকনা বাচ্চা, ঠিক আছে, খুব সুন্দর বাচ্চা, হ্যাঁ হ্যাঁ, দেখেন। আচ্ছা, এই গরু আপনি কোথায় থেকে সংগ্রহ করেন? বিভিন্ন জায়গা থেকে আমি এই গরুগুলি সংগ্রহ করে থাকি, ঠিক আছে, আমাদের কাজই হচ্ছে এগুলা, বহু আগে থেকে আমরা এগুলা করছি, ঠিক আছে, অনেক জায়গা থেকে গরুগুলো সংগ্রহ করে আমরা বিক্রি করি। কোথায় কোথায় বিক্রি করছেন আপনি? অনেক জায়গায় বিক্রি করছি আমরা, যেমন প্রান্তে বিক্রি করছি, ঢাকা, তারপরে হচ্ছে যশোর, চিটাগাং, বহু দেশে, এইসব মনে মনে রাখা যায় নাকি এত বলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাক, আপনার গরু খুব ভালো, খুব সুন্দর গরু, গরু দেখে খুব ভালো লাগলো। জায়গার নাম তো আর বলি, শেষ করা যাবে না, বুঝতে পারছেন,
কত নাম মনে রাখবো বদ্ধ, বুঝতে পারছেন? এত নাম মনে থাকে? গরু আনতে আনতে ফুরায় যাচ্ছে, আনতে আনতে ফুরায় যাচ্ছে, কত নাম মনে থাকবে বলেন দাদা? গরুগুলা ভালো করে দেখেন, গরু চাম দেখবেন, চাম চাম রসুনের চুচা এইসব গরু যখন বাচ্চা দেবে ঠিক আছে বাল্টি বাল্টি দুধ হবে। কানগুলা দেখছেন কত সুন্দর কান, এটার কান কত ছোট দেখছেন, এটার কান এটা হচ্ছে আলাদা দাদা ঠিক আছে, এটা দুধ হবে ঘোড়া ঘোড়া দুধ হবে যখন বাচ্চা দিবে। ভিডিওটি আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ, খুদা হাফেজ, দেখা হবে পরের কোন ভিডিওতে।